পরীক্ষা কেন্দ্র খুঁজে পাচ্ছেন না, পরীক্ষা কেন্দ্রের ঠিকানা একেবারে সঠিকভাবে নেই তাদের কাছে, সেই কারণেই তাদের নাকাল হতে হয়েছে। বিস্তারিত যে পরিস্থিতি আপনাদেরকে জানাবো এবং ঠিক কি খবর রয়েছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবেন তাদের কাছে যথাযথ অ্যাডমিট কার্ডের ঠিকানা থাকবে, এটাই তো হওয়া উচিত। সেই সেইটা ভাবনা নিয়ে নিশ্চিন্তে তবেই তো তারা পরীক্ষা দিতে যাবেন, কিন্তু ঠিকানা বদল হয়ে গেল, অ্যাডমিট কার্ডে ভুল ঠিকানা, কোথায় গলত, কোথায় সমস্যা? তো আমরা দেখতে পেলাম যে সল্টলেকের লবণদ্বীপ স্কুল এবং সেই স্কুলে যে ব্লক রয়েছে সেই ব্লকে সমস্যা দেখা যায় অ্যাডমিট কার্ডে, এবং পরীক্ষার্থীরা কিন্তু বিভ্রান্তি এবং পরবর্তীকালে আমরা দেখলাম একটি স্কুল যেটি শেষ ভবনের কাছে উল্লেখ করা ছিল, এক পরীক্ষার্থী তিনি খড়দা থেকে আসছেন কিন্তু আসলেও সকাল থেকে তিনি যেটা অভিযোগ করছেন বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং অ্যাডমিট কার্ডে যে স্কুলের নাম বলা হয়েছে সেই স্কুলের কোনো ঠিকানা অ্যাডমিট কার্ডে সঠিকভাবে উল্লেখ করা নেই, ব্লক উল্লেখ করা নেই, এবং সেই মধ্যে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় স্কুল খুঁজে বেড়াচ্ছেন কিন্তু স্কুল খুঁজে পাচ্ছেন না। এর পরবর্তীকালে যে জায়গায় অর্থাৎ বিধাননগর ইস্ট থানা এলাকায় সেই স্কুলটি রয়েছে বলে লবণদ্বীপ স্কুলের সামনে উপস্থিত পুলিশ কর্মীরা তারা জানান, এবং তার পরবর্তীকালে সেখানকার উপস্থিত পুলিশ কর্মীরা খড়ার বাসিন্দা যে যুবক যিনি পরীক্ষার্থী ছিলেন ওনাকে গাড়িতে করে নিয়ে ওই স্কুলের অর্থাৎ টেট পরীক্ষার শুরুতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম শর্ট থেকে বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে ঠিকানা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। ধন্যবাদ পার্থ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি মাতঙ্গিনী হাজরার পাদদেশে আপনারা জানেন যে 2014 টেট উত্তীর্ণ প্রার্থীরা যারা অনশন করছেন, যারা অবস্থানে বসেছেন আপনারা জানেন আন্দোলনকারীরা, এবং তাদের মধ্যে অনেকেই গেছেন টেট পরীক্ষা দিতে। একেবারে বিস্তারিতভাবে জানাবো, সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, জানাও বিস্তারিতভাবে। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে 2014 যারা টেট পাস করেছে তাদের একটা বড় অংশ তারা কিন্তু মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন তাদের নিয়োগের দাবিতে। 116তম দিন তাদের নিয়োগের আজকে, এবং তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখতে হবে যে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর এটাই কিন্তু রাজ্যের প্রথম টেট পরীক্ষা হচ্ছে। স্বাভাবিকভাবে তাদের একটা বড় অংশ তারা কিন্তু টেট পরীক্ষায় বসেছে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নেবো। আজকে আপনাদের সংখ্যা অনেক কম, একটা বড় অংশ কি আপনাদের পরীক্ষায় বসেছে? হ্যাঁ, একটু যানবাহনেরও সমস্যা আছে আর কিছু পরীক্ষার্থী হয়তো পরীক্ষায় বসেছেন, ওই জন্যই আজকে আমাদের মঞ্চে সংখ্যাটা একটু কম। একদিকে যখন আপনারা আন্দোলন করছেন অন্যদিকে আপনাদের আন্দোলনরতরা তারা পরীক্ষায় বসছে, দুটো সংঘাত হচ্ছে না? দেখুন, যারা পরীক্ষায় বসছেন তার একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন নিয়মই আছে একবার টেট পরীক্ষায় পাশ করলে সেটা সারা জীবন ভ্যালিড থাকে, তারপরে ইন্টারভিউ বসতে হয়, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা এই আন্দোলন থেকে যে সরবে সেটা তো নয়, কারণ আমাদের সমস্ত প্রক্রিয়ায় সম্পূর্ণ, আমরা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, আমাদের নিয়োগটা বাকি, যেখান থেকে কোর্ট বলে দিয়েছে যে দুর্নীতি এদের নিয়োগটা দিতে হবে, তারপরেও পর্ষদের তরফ থেকে কোনো সদিচ্ছা নেই, সম্পূর্ণ একটা এটা মানে কি বল প্রহসন চলছে আমাদের সাথে। আমরা রাজ্যের সাথে কথা বলবো। এখানে রয়েছেন যে একদিকে আপনারা 2014-2017 দু দফায় আপনারা টেট পাস করেছেন, তারপরে আন্দোলন করছেন, আদালত বলছে আপনাদেরকে নিয়োগ দিতে হবে, তারপর রাজ্যে নতুন করে টেট পরীক্ষা হচ্ছে, আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কীভাবে দেখছেন এই নতুন টেট পরীক্ষাকে? এ তো পরীক্ষা নয়, এ তো শুধুই একটা প্রহসন। সরকার বা পর্ষদ এতদিন যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির উপরে পালবাবু একটা স্বচ্ছতা চাদর চাপা দিতে চাইছেন, সেটা আজকের এই টেট পরীক্ষা। এই টেট পরীক্ষা কার্যত কোনো পরীক্ষা নয়, এ আর এক নতুন প্রহসন, মানে মুদ্রার এপিটারোপিট। আমাদের নিয়োগ সম্পন্ন না করে দীর্ঘ 8 বছর ধরে আমাদেরকে নিয়ে ওনারা প্রহসন করেছেন, দুর্নীতি করেছেন, ভোট ব্যাংকের ভোট লুটেছেন, আর এক প্রজন্ম যারা আজকে পরীক্ষা দিচ্ছে তাদের সাথেও এই প্রহসনের সূচনা মাত্র। তাই কার্যত এ কোনো পরীক্ষা নয়, কারণ পরীক্ষার পরবর্তী যে পর্যায় হয় পরীক্ষা, ইন্টারভিউ এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের সদিচ্ছা কোথায় দেখাচ্ছেন? পালবাবু তো বরাবর বলেছেন উনি কি স্বচ্ছতা করছেন, তো ওনার সেই স্বচ্ছতার প্রমাণ তো আমরা দীর্ঘ 8 বছর ধরে পাচ্ছি না। মানিকবাবু যে অস্বচ্ছ করে গেছেন, উনি সেই অস্বচ্ছটাকে আগে পরিষ্কার করুক, তারপরে উনি স্বচ্ছতা বা স্বচ্ছতার কথা বলবেন। কার্যত এ পরীক্ষাকে আমরা কেউ পরীক্ষা বলে মনে করছি না, এ শুধু আর এক প্রহসন, যে প্রহসনের কয়েকদিন পরে হয়তো আপনারা এই গণমাধ্যমের মাধ্যমেই দেখবেন যে তারা তাঁবু খাটিয়ে আমাদের পাশেই বসে আছে। কিন্তু এহেন বাংলায় আমরা এই রূপ কোনো দৃষ্টান্ত কার্যকর নয় বা কাম্য নয় যে তারাও আমাদের মতো দুর্নীতিগ্রস্তের শিকার হবে। আমরা চাই আগামী দিনে এই স্বচ্ছতা দুর্নীতি সরে যাক, এবং 2014 যারা আমরা প্রথমে প্যানেল লিস্টেড আমাদেরকে প্রথম নিয়োগ সম্পন্ন করে পরবর্তী পর্যায়ে 17 বা
বা অন্যান্য যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের নিয়োগ দিয়ে এই পর্ষদ এবং পালবাবু নিজের স্বচ্ছতার প্রমাণটা নিয়োগের মাধ্যমে দিক। আমরাও কথা বললাম আন্দোলনকারীদের সাথে, তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে একদিকে যখন নিয়োগ দুর্নীতি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই টেট পরীক্ষা সেটা কার্যত সেই নিয়োগ দুর্নীতি থেকে একটা চোখ ঘোরানোর বিষয়, একটা ধামাচাপা দেওয়ার বিষয়। এবং তাদের যেটা বক্তব্য যে 2014 তারা পাশ করেছেন, 17 তারা পাশ করেছেন, তারাই এখনো পর্যন্ত নিয়োগ পাননি, ফলে আজকে যারা পরীক্ষায় বসছেন তাদের নিয়োগ কবে হবে, নাকি তারাও এই যে 2014 বা 17 যারা প্রার্থীরা রয়েছেন এখানে আন্দোলনে বসেছেন তাদের পাশে এসে তারাও তাঁবু খাটিয়ে বসবে? একদমই, পরীক্ষার্থীরা এখনো তারা অভিযোগ জানিয়ে আসছেন এবং তারা বলছেন একেবারে এটা কোনো রকম পরীক্ষা হচ্ছে না, এটা প্রহসন হচ্ছে পর্ষদের বিরুদ্ধে, তারা এমনই অভিযোগ করছেন। অর্থাৎ জেট উত্তীর্ণ যারা, তারা যে অবস্থান করছেন মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, তারা দ্রুত নিয়োগ চাইছেন এবং তাদের মধ্যে কেউ কেউ যারা টেট দিতেও গেছেন, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। এবং জানিয়ে রাখি আপনাদের যে এই দুর্নীতি নিয়োগ নিয়ে আমরা দেখেছি কি না দেখেছি একেবারে তোলপাড় গোটা রাজ্য, এবং তার মধ্যেই আজকে টেট হচ্ছে, টেট পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, বিশৃঙ্খলাও তৈরি হয়েছে, কোথাও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে নাকাল হতে হলো পরীক্ষার্থীদের, কি নিয়ে না ঠিকানা খুঁজে পাচ্ছে না, অ্যাডমিট কার্ডে ভুল ঠিকানা, আবার কোথাও ব্যাগ নিয়ে ঢুকতে দেয়া হলো না পরীক্ষার্থীদের, একেবারে বজ্র আটুনি পর্ষদের তরফে ব্যবস্থা করা হয়েছে সেই কারণে, সেটা যাতে নষ্ট না হয়, যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়, সেই কারণেই পর্ষদের তরফে এমনটা জানানো হয়েছে পরীক্ষার্থীদের। কোনো কোনো জায়গায় পরীক্ষার্থীরা তাই নিয়ে বিক্ষোভ দেখান, রাস্তায় ব্যাগ রেখে তারা ঢুকে পড়েন। গোটা রাজ্য জুড়ে যখন টেট চলছে তখন একদিকে যেমন পর্ষদ অতিরিক্ত সতর্ক, বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে সমস্ত রকম কোথাও কোনো রকম কোনো গলত কোনো ত্রুটি কোনো রকম ফাঁকফোকর রয়েছে কি না সেই দিকে নজরদারি চালাতে পারেন পর্ষদ। পর্ষদের সভাপতি গৌতম পাল গতকাল জানিয়ে দিয়েছেন এই বিষয়টি, প্রশাসনও সতর্ক রয়েছে, সেই সঙ্গে সঙ্গে নানান রকম বিশৃঙ্খলার ছবিও কিন্তু আমাদের নজরে আসছে এবং টুকরো টুকরো একেবারে সেই খবর প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমরা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরব। আগেও আমি টেট দিয়েছিলাম, এরকমই ব্যবস্থাপনা দেখেছিলাম, মানে ঢুকে তো আর বোঝা যায় না যে অন্যরকম কিছু ঘটতে চলেছে, পরে দেখা যাক কী হয়। আমরা চাইছি যে আমাদের পরীক্ষাটা যেন আমরা এতদিন আশা করেছিলাম খুব ভালোভাবে হোক, আমাদের মনের মতো হোক, এবং আমরা যেন সব কিছু নিয়মবিধি মেনে ভালোভাবে দিতে পারি।